Hi friends, I'm Indranil Chakraborty. Welcome to my channel, Indranil Production House. এটা আমার ব্লগ 21. আজকে আমরা বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বেলুর মঠের বাইরে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখনো বিকেল 4টে বাজেনি। 4টার সময় বেলুর মঠ খুলবে, তাই আমরা এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো এই দেখুন গেটটা। মানে এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে ফেলেছি। এটা বেলুর মঠের এন্ট্রান্স। আর সামনে হচ্ছে এই পেছন দিকটা হচ্ছে বেলুর মঠের গেট, যেটা এখনো খোলেনি। তো খোলার অপেক্ষায় আমরা জাস্ট ওয়েট করছি। তো সঙ্গে থাকুন, বেলুর মঠে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বেলুর মঠের এন্ট্রান্সের ঠিক বাইরেটাতে রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। দেখতেই পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ, কত সুন্দর ফুল। এই যে মন্দির, এটা হচ্ছে মন্দির এই মিশনের। ভিতরে মা সারদাকে দেখা যাচ্ছে। খুবই মনোরম পরিবেশ। তো বন্ধুরা, আমরা এখন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট। তো এটা ভিতরটা অনেক বড়। এটা হচ্ছে আপনার বিবেকানন্দ ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। এই দেখুন, এটা ভালো করে দেখায় আপনাদেরকে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি লেখা আছে বিশাল বড় এরিয়া নিয়ে ভেতরটা। তো বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাও একটা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের একটা আপনার অংশ। এই দেখুন, ঠিক আগের ইউনিভার্সিটিটার অপোজিট সাইডে এটা আছে। এটাও খুব বড় এরিয়া নিয়ে অবস্থিত। তো বন্ধুরা, এখন 4:10 বাজে, বেলুর মঠ খুলে গেছে এখন। তো এখন আমরা বেলুর মঠে ঢুকবো। এই দেখাচ্ছি আপনাদের গেটটা, দেখুন। বাইরে অনেক কিছু খাবার দাবারের দোকান আছে, ভেলপুরি, পাপড়ি চাট, ওই যে দেখতেই পাচ্ছেন, আইসক্রিম। হ্যাঁ, এইটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা, দক্ষিণেশ্বর যাওয়া যায় এই ফেরিঘাটে করে। এই লেখা আছে, এই যে। তো বেলুর মঠ এখন খুলে গেছে, আমরা এখন বেলুর মঠের ভেতর প্রবেশ করব। সঙ্গে থাকুন। বেলুর মঠের ভেতরে এসে মনটা একদম শান্তি হয়ে গেল, এত সুন্দর পরিবেশ। দেখুন গাছে কত আম ঝুলছে, কত সুন্দর সুন্দর ফুল। এখন করোনা কমাতে অনেক লোকজন আবার আগের মতো আসতে শুরু করেছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে। কোকিল ডাকছে, সত্যি মনটা জুড়িয়ে গেল। এটা বেলুর মঠের মেন মন্দির। আমরা এরপরে ভেতরে প্রবেশ করব, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই বেলুর মঠে আসার পরে আমার মনে হচ্ছে এখানেই থেকে যায়। আমি ছোটবেলাতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্টুডেন্ট ছিলাম। এখানে আসার পরে মনে হচ্ছে স্মৃতি রোমন্থন হচ্ছে, পুরনো কথা, স্কুলের কথা মনে হচ্ছে। এখানে এখন
বেলুড় মঠের ভেতরে এখন আরতি চলছে, তো আমাদের স্কুলেও প্রার্থনা হতো ঠিক এরম করে বসে, তো সেই পুরনো স্কুলের কথা মনে পড়ে গেল। আমি এখন এই দেখুন মন্দিরের আউটসাইডে আছি, পিছনে গঙ্গা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। সঙ্গে থাকুন। এই মন্দিরটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, উনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের মহান শিষ্য। তো আমরা এখন বেলুড় মঠের গঙ্গার পাড়ে আছি, কত মানুষ এসেছে দেখতেই পাচ্ছেন কোভিডের পরে। খুবই ভালো লাগছে এখানে আসার পরে। গঙ্গার পাড়ে সবাই বসে আছে। এই সামনে লঞ্চ যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এখন একটু মাঠে বসেছি, বেলুড় মঠের পেছনে গঙ্গা আছে, গঙ্গার সামনে মাঠ আছে, তো সেই মাঠে অনেকে বসে আছে, তো তাদের মতো আমরাও একটু বসেছি, একটু গল্প করে বসে তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বা অন্য কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে থাকুন। মন্দিরের ভেতরে যখন আরতি হচ্ছিল তখন আমরা ওখানে গিয়ে বসেছিলাম, আর ওখানে বসে আরতি শুনতে শুনতে একদম হারিয়ে গেছিলাম আমরা, তো খুবই ভালো লাগছিল। এখানে কিছু লোক বসে আছেন যিনারা এখানেই প্রার্থনা করছেন, এই দেখুন। আরতিটা মনে হয় রোজ 4টে থেকেই হয়, কারণ আমরা 4টের সময় ঢুকেছি, 4:10 নাগাদ, আর তখনই আরতিটা হচ্ছিল। তো বন্ধুরা, আমাদের এই ব্লগ 21টা এখানেই আজ শেষ করছি, আমরা এখন বাড়ি ফিরে যাব, সন্ধে হয়ে এসছে প্রায়। তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইন্ডোর প্রোডাকশন হাউস। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বি সেফ অ্যান্ড স্টে হেলদি, কোভিড বিধি মেনে চলুন, বাই।